धिक्कर मिचिल थेके भांगचुर रलक्षेत्र शांतिनिकेतन अनिर्दिष्टकालेर जन्य बंध विश्वभारती पौषमेलार माठे पाचिल दिए घेरा फेलार सिद्धान्त नेय विश्वभारती कर्तृपक्ष सेई मतो शुरू हय माठे पाचिल तोलार काज एरपरई अशांति छड़ाय शांतिनिकेतने माठे पाचिल तोलार एई सिद्धान्तेर प्रतिबादे बेश कयेकदिन धरेई एलाकाय उत्तेजनार पारद चढ़छिल रविवारो एक प्रस्त अशांति एनिये स्थानीय बासिंदा एबं विश्वभारतीर प्राक्तनीरा पाचिल तोलार प्रतिबाद करायँ तादेर হেনস্থার অভিযোগ ওঠে বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়াও দেখা দেয় বোলপুরবাসীর মধ্যে রাতারাতি তৈরি হয়ে যায় মেলার মাঠ বাঁচাও বলে একটি কমিটি সোমবার সকালে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয় প্রায় হাজার দশেক লোক নিয়ে বোলপুর দমকল কেন্দ্রের সামনে থেকে শুরু হয় এই মিছিল মিছিলে কোনো রাজনৈতিক পতাকা না থাকলেও একেবারে সামনের সারিতে ছিলেন দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউরি বোলপুর পৌরসভার কাউন্সিলর শেখ ওমর সহ অনেকেই মেলার মাঠে মিছিল পৌঁছ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্বভারতী প্রাঙ্গণ পাঁচিল তৈরির তদারকি ক্যাম্প সমস্ত জিনিসপত্র তছনছ করে দেয় জনতা ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ঠিকাদারের সংস্থার মেশিন মেলার মাঠে ঢোকার সমস্ত গেট পে লোডার দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হয় মাঠের অধিকাংশ স্থায়ী বাতিস্তম্ভ ভেঙে ফেলা হয় এক কথায় তাণ্ডব চলে ওই অঞ্চলে অগ্রভাগে ছিলেন তৃণমূল বিধায়ক নরেশ বাউরি এবং এই পুরো তাণ্ডব চলাকালীন আশ্চর্যজনকভাবে দেখা মেলেনি কোনো পুলিশকর্মীর ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ বিশ্বভারতীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথাও বলেন তিনি এদিন নবান্ন থেকেই এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের কথা উল্লেখ করে তিনি বলেন সব নির্মাণ সৌন্দর্য বাড়ায় না সেই মাঠটাকে তিনি গতকাল ছ-সাতশ কর্মী নিয়ে তিনি চোরের মতো করোনা সময় গিয়েছিলেন তার ঘেরা কী উদ্দেশ্য ছিল ওই মাঠটা কি কে কে অধিগ্রহণ করছিল ওই মাঠটা কি কে এনক্লোজমেন্ট হচ্ছিল ওইখানে ওই মাঠে কি কেউ জবরদখল করছিল এবং আমরা গতকাল দেখলাম আমাদের বিশ্ববিদ্যালয় একজন প্রাক্তনীকে যেভাবে ভাইস চ্যান্সেলর উপস্থিতে শারীরিক এবং মানসিকভাবে তাকে নির্যাতন করালো আমরা সবাই প্রাক্তনী কালকে চোখের জল ফেলেছিলাম ঠিক আছে করোনার জন্য মেলা হতে না হতে পারে বসন্ত উৎসব না হতে পারে আমরা তো আগে বলি মানুষের প্রাণ মানুষের জান তারপরে সব উনি কী করছেন যে সময় করোনা মহামারী মানুষ ঘরে বাড়ি বেরোতে পারছে না উনি একের পর এক কী করছেন তুলগি সিদ্ধান্ত নিচ্ছেন উনি দু বছর এসেছেন শিক্ষার জন্য ছাত্রছাত্রীর পঠন পাঠনের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করেছেন মাননীয় উপাচার্য মহাশয় বলতে পারবেন উনি আজকে কী করছেন আজকে অমুক উঠছে কালকে অমুক যাওয়া পাচ্ছি উনি কী পেয়েছেন Hey,